জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। আজ বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বজনেরা জানান, আজ সকালে বাসায় হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। সকাল 9টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্কয়ার হাসপাতালের চিকিৎসক মির্জা নাজিম প্রথম আলোকে বলেন, সকাল 9টার দিকে আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে তার স্বজন, সহশিল্পী, সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ছিলেন আইয়ুব বাচ্চু। 60-এর দশকে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। 90-এর দশক থেকে ব্যান্ড সঙ্গীতের চর্চা শুরু করেন আইয়ুব বাচ্চু। প্রায় 3 যুগের সঙ্গীত জীবনে আইয়ুব বাচ্চু গানের পাশাপাশি তার গিটারের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন। যে কোনো স্টেজ শোতে বাংলাদেশের জনপ্রিয় এই গায়ক ও সঙ্গীত পরিচালকের গিটারের মূর্ছনা উদ্দীপ্ত করেনি এমন গান পাগল খুঁজে পাওয়া মুশকিল। গত 16ই আগস্ট শেষ জন্মদিন পালন করেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। এদিন তিনি বলেছিলেন, এমন কিছু গান করতে চাই যা আগে কখনো করিনি। এই গানগুলো নিজে লিখব, নিজে সুর করব, নিজেই গাইব। জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু বেশিরভাগ সময় নিজের সুর ও সঙ্গীতে গান করেছেন, তবে অন্যের সুর ও সঙ্গীতেও তিনি গান করেছেন। বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে কিংবদন্তি আইয়ুব বাচ্চু 1962 সালের 16ই আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার সঙ্গীত জীবন শুরু 1977 সালে। তার গাওয়া প্রথম গান ছিল হারানো বিকেলের গল্প। আইয়ুব বাচ্চুর প্রথম ব্যান্ড ফিলিংস, যা গঠিত হয় 1978 সালে। এরপর তিনি যোগ দেন সোলসে। 1980 সাল থেকে পরবর্তী 1 দশক এই ব্যান্ডে যুক্ত ছিলেন। সোল ছাড়ার পর 1991 সালে নিজে গঠন করেন নতুন ব্যান্ড এলআরবি। প্রথমে এলআরবির পূর্ণ অর্থ ছিল লিটল রবিন্স ব্যান্ড, পরে এই নাম বদলি করা হয় লাভ রানস ব্ল্যান্ড। আইয়ুব বাচ্চুর প্রথম একক অ্যালবাম ছিল রক্তকলাপ, যা প্রকাশিত হয়েছিল 1986 সালে। এলআরবির প্রথম একক অ্যালবাম ছিল এলআরবি, যা প্রকাশিত হয়েছিল 1992 সালে। আইয়ুব বাচ্চুর উল্লেখযোগ্য ব্যান্ড অ্যালবাম গুলো হলো এলআরবি, যা প্রকাশিত হয়েছিল 1992 সালে, সুখ 1993 সালে, তবুও 1994 সালে, ঘুমন্ত শহরে 1995 সালে, ফেরারি মন 1996 সালে, স্বপ্ন 1996 সালে, আমাদের বিস্ময় 1998 সালে, মন চাইলে মন পাবে 2000 সালে, অচেনা জীবন 2003 সালে, মন আছে নাকি নেই 2005 সালে, স্পর্শ 2008 সালে, এবং যুদ্ধ অ্যালবাম প্রকাশিত হয়েছিল 2012 সালে। আইয়ুব বাচ্চুর একক অ্যালবাম গুলো হচ্ছে রক্তকলাপ, যা প্রকাশিত হয়েছিল 1986 সালে, ময়না 1988 সালে, কষ্ট 1995 সালে, সময় 1998 সালে, একা 1999 সালে, প্রেম তুমি কি 2002 সালে, দুটি মন 2002 সালে, কাফেলা 2002 সালে, প্রেম প্রেমের মতো 2003 সালে, পথের গান 2004 সালে, ভাটির টানে মাটির গানে 2006 সালে, জীবন 2006 সালে, সাউন্ড অফ সাইলেন্স 2007 সালে, রিমঝিম বৃষ্টি 2008 সালে, বলিনি কখনো 2009 সালে, এবং জীবনের গল্প প্রকাশিত হয়েছিল 2015 সালে। এগুলো ছাড়াও অনেক মিশ্র অ্যালবামে কাজ করেছেন তিনি। এর মধ্যে প্রিন্স মাহমুদের সুর করা মিশ্র অ্যালবামগুলোতে তার কিছু গান আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পায়। তার সেরা গানগুলো নিয়ে একটি অ্যালবাম বের করা হয়। প্লেব্যাক গায়ক হিসেবেও চলচ্চিত্রে গিয়েছেন। সেখানে তার আম্মাজান গানটি বাংলা ইতিহাসের সবচেয়ে গানগুলোর মধ্যে একটি ধরা হয়। 18ই অক্টোবর 2018 বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় ওই সঙ্গীত শিল্পী ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। আসুন আমরা সবাই তার আত্মার সদ্গতি কামনা করি, তার আত্মা যেন বেহেশত নাসিব হয়। ধন্যবাদ সবাইকে।